রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হয়েছেন। বসে আছেন তার উঠের পিঠে। দিনরাত টানা খাটুনি, ইবাদত, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের দেখাশোনা আর জিহাদ, নিরন্তর কাজের চাপে ক্লান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। উঠের পিঠে বসা অবস্থায় হেলে পড়লেন একপাশে। ব্যাপারটা চোখে পড়ল সাহাবী আবু কতাদাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের। দ্রুত এগিয়ে এসে আলতোভাবে ধরলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তবে লক্ষ্য রাখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম যেন না ভাঙে। এভাবে একবার, দুইবার, তিনবার, প্রতিবার আবু কতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগলেন, অন্ধকারে প্রশ্ন করলেন, কে? আবু কাতাদা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কতক্ষণ তুমি এভাবে ধরে আছো আমার সাথে? অর্থাৎ তিনি বোঝালেন, কতক্ষণ ধরে তুমি এভাবে ধরে চলে রেখেছো আমাকে, যেন আমি উঠ থেকে পড়ে না যাই। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এভাবে আপনার সাথে আছি মধ্যরাত থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাকে হেফাজত করুন যেভাবে তুমি তার রাসূলকে হেফাজত করেছো পড়ে যাওয়া থেকে। হাদিসটি আছে সহিহ মুসলিমে। কত সুন্দর একটি দোয়া! এ দোয়া শুধু আবু কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জন্য নয়, বরং যারাই যুগে যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিরক্ষায় এগিয়ে এসেছে তারাই এ দোয়ার ভাগিদার হবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে হেফাজত করুন যেভাবে তুমি তার রাসূলকে হেফাজত করেছো। আজ ইসলামের শত্রুরা তাদের বহুমুখী আক্রমণের নিশানা বানিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে। আজ অসংখ্য মিডিয়া, নতুন নতুন চ্যানেল, নিত্য নতুন গজিয়ে ওঠা প্ল্যাটফর্ম আজ জনপ্রিয় হওয়া খুব সোজা। একের পর এক তোতা পাখি আমাদের সামনে আসে ও যায়। অযোগ্য মূর্খ লোকেরা সাধারণ মানুষের সামনে হাজির হয় সব বিষয়ে মতামত নিয়ে। টিভি চ্যানেল থেকে শুরু করে সব প্ল্যাটফর্মেই এদেরকে দেখা যায়। এদের অধিকাংশের উদ্দেশ্য থাকে সুন্নাহর বিরুদ্ধে লড়াই করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তুচ্ছ তাচ্ছিল্য করা, পশ্চাৎপদ হিসেবে তুলে ধরা। আবার অনেক সময় এরা আক্রমণ করে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই। এসব কিছুর পিছনে মূল উদ্দেশ্য হলো মুসলিমদেরকে তাদের শিকড় থেকে বিচ্ছিন্ন করা, যাতে গ্লোবালাইজেশন আর আধুনিকতার দমকা বাতাসে খড়কুটোর মতো উড়ে যাই আমরা। এদের মোকাবিলা কারা করবে, কারা করছে? হে ইলম অন্বেষণকারীরা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর সমর্থনের জন্য নিজের সময় এবং শ্রম ব্যয় করছেন ইলম অর্জনে, সুসংবাদ গ্রহণ করুন। যদি আপনার নিয়ত সহিহ হয় তাহলে ইনশাআল্লাহ আপনি এ দোয়ার অন্তর্ভুক্ত। আল্লাহ আপনাকে হেফাজত করুন যেভাবে আপনি তার রাসূলকে হেফাজত করেছেন। সব বাধা, প্রতিকূলতা, তাচ্ছিল্য, বিদ্রুপ এবং জুলুমের বিরুদ্ধে এই দোয়াটি আমাদের জন্য যথেষ্ট। হতাশ হবেন না, দুঃখ পাবেন না, কারণ আপনি আল্লাহর হেফাজতে আছেন।